আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে একটি হেলদি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে। আমি দুধগুলোকে প্রথমে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে এক বাটি পরিমাণ ব্ল্যাকবেরি ফল নিয়েছি। এই ফলকে বাংলাদেশে তুত ফল বা মালবেরি ফলও বলা হয়। এখন আমি দুধের মধ্যে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি, মধু, যে কোনো কিছু আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি গুড় দিয়েছি। এখন আমি দুধ এবং গুড়টাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দুধগুলোকে। এরপর আমি ব্ল্যাকবেরি ফলগুলোকে দিয়ে দিচ্ছি সেখানে। এখন আমি এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এবং আমি এখানে কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। দেখেন এখন ড্রিঙ্কসটার কালারটা একটু হালকা বেগুনি বর্ণের দেখাচ্ছে, কিছুক্ষণ পর দেখবেন একদম গাঢ় বেগুনি বর্ণের হয়ে যাবে। দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং খেতে অসাধারণ মজার হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব রকম মজার হয়। দেখেন এখন একদম গাঢ় বেগুনি বর্ণের হয়ে গেছে। আমি এখন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ডিরেক্ট ঢেলে নিয়ে খেতে পারেন, আবার চাইলে ছেঁকেও খেতে পারেন। তো আমি 1 গ্লাস ডিরেক্ট নিয়ে খেয়েছি। এরপর আমি আমার হাজবেন্ডের জন্য 1 গ্লাস ছেঁকে তারপর গ্লাসের মধ্যে নিয়েছিলাম। তো আপনারা চাইলে ডিরেক্টও খেতে পারেন, আবার ছেঁকে নিয়েও খেতে পারেন। দেখেন কালারটা কি পরিমাণ সুন্দর আসছে। এরপর আমি একটা পুদিনা পাতার ছোট কচি ডাল দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। দেখেন কালারটা কি পরিমাণ সুন্দর আসছে। এরপর আমি 1 গ্লাস ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। ড্রিঙ্কসটা অসাধারণ মজার হয় এবং অনেক হেলদি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আপনারা চাইলে এখানে বরফকুচি দিয়ে সার্ভ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।